নমস্কার, আজকে আমরা ডিসকাস করছি সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার ভার্সেস মাল্টিপল এমব্রিও ট্রান্সফার। অনেকবারই পেশেন্টরা আমাদের বলেও থাকেন বা জিজ্ঞেসও করেন যে যমজ বাচ্চা কিভাবে করানো সম্ভব, বা আপনি একটা এমব্রিও দেবেন না অনেক কটা এমব্রিও দেবেন, বা তার ভালো দিক কী বা তার খারাপ দিকটা কী। আজকে আমরা ডিটেলসে জানব। দেখুন, সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার সবসময়ই আইভিএফ ক্লিনিকের এম বা অবজেক্টিভ, বিকজ আমরা সুস্থ বাচ্চা চাই, আর সুস্থ বাচ্চার সর্বাধিক সম্ভাবনা রয়েছে যদি মা সিঙ্গেল প্রেগনেন্সি ক্যারি করেন। তার জন্যে সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার করা সবসময় বাঞ্ছনীয়। কিন্তু ইন প্র্যাকটিক্যাল লাইফ সবসময় আমরা সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার করে উঠতে পারি না। প্রধান কারণ হলো, এই মুহূর্তে মেডিকেল সায়েন্সে এমব্রিও ভালো কি খারাপ বোঝার ক্ষমতা আমাদের খুব একটা নেই। আমরা ল্যাবে এমব্রিও কালচার করি, আগে 3 দিন অবধি করতে পারতাম, এখন 5 দিন অবধি করতে পারছি। সেটাতে অনেক এমব্রিও গ্রো করা বন্ধ করে দেন যাদের মধ্যে ডিফেক্ট রয়েছে। কিন্তু 5 দিনের মাথাও যে ভ্রূণগুলো এখনও টিকে আছেন বা যা দেখতে ভালো লাগছেন, সবকটা ভ্রূণ যে সুস্থ সেটা বোঝার ক্ষমতা আমাদের এখনও নেই। সুতরাং যে কোনো ভ্রূণ যখন 5 দিন অবধি টিকে গেছে, যেটাকে আমরা ব্লাস্টোসিস্ট বলে থাকি, সেটা যে টিকে যাবেই এমন কোনো ভরসা আমরা পেশেন্টকে দিতে পারি না। ইনফ্যাক্ট আমাদের এখন অবধি তথ্য যা বলছে, আ সিঙ্গেল D5 ব্লাস্টোসিস্ট হ্যাজ 30-40% চান্স অফ ইমপ্লান্টেশন। তার মানে সিঙ্গেল এমব্রিও যদি ট্রান্সফার করে থাকি, সেই মহিলার প্রেগনেন্সি আসার সম্ভাবনা 30-40%। অনেক ক্ষেত্রে এটাকে আমরা যথেষ্ট মনে করে থাকি আর ওনাকে পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি দ্যাট সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার করা উচিত। সেটাতে যদি উনি প্রেগনেন্ট হয়ে যান, ওনার প্রেগনেন্সিটা অনেকটা সেফার অ্যান্ড কমফোর্টেবল থাকবে, বাচ্চা টাইমে জন্মাবে, সেই বাচ্চা সুস্থ থাকার সম্ভাবনা সর্বাধিক থাকবে। সুতরাং যদি ইয়াং হেলদি কাপলস থেকে থাকে, যাদের জেনেটিক প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম, বা যাদের ডিমের কোয়ালিটি বা স্পার্মের কোয়ালিটি যথেষ্ট ভালো, তাদের ক্ষেত্রে সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার করাই বাঞ্ছনীয়। আবার অনেক ক্ষেত্রে ভদ্রমহিলার বয়স অনেকটাই হয়ে গেছে, উনি অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি চেষ্টা করে বিফল হয়েছেন, আইভিএফ আগে ফেল করেছে, ওনার ভ্রূণ অতটা ভালো দেখতে নয়, বা সেই অর্থে আমরা খুব কনফিডেন্ট হতে পারছি না ওনার ভ্রূণ নিয়ে। এই সব কেসে আমরা একাধিক ভ্রূণ দিয়ে থাকি, 2 কি খুব জোর কিছু কিছু কেসে 3 ভ্রূণ একসঙ্গে ট্রান্সফার করা হয়। মাথায় রাখবেন, যখনই আমরা 2 বা 3 ভ্রূণ গর্ভে রাখছি, এক নজরে প্রেগনেন্সি রেটটা বেড়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আবার যমজ প্রেগনেন্সি হচ্ছে, বা ট্রিপলেটও আগে হয়ে যেত, সেটাতে টাইমের আগে বাচ্চা জন্মাচ্ছে, প্রিমেচার ডেলিভারি হচ্ছে, বা সেই বাচ্চাকে আবার অনেক রকমের আর্জেন্ট কেয়ার বা স্পেশালাইজড কেয়ার, যেটাকে আমরা নিকু কেয়ার বলে থাকি, সেটা দিতে হচ্ছে, সেটা আরেক রকমের ঝামেলা। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার করাই উচিত। কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা বেশি বয়সে বা মাল্টিপল ফেলিয়ার হওয়া পেশেন্টের সঙ্গে কাজ করছি, সেই ক্ষেত্রে 2 ভ্রূণ দেওয়া যেতে পারে। যখনই 2 ভ্রূণ দেওয়া হচ্ছে, সেই মহিলাকে জানিয়ে রাখতে হয় আমাদের যে ওনার ডাবল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি চলে আসতে পারে, আর সেই মহিলার প্রি টার্ম ডেলিভারির রিস্ক কিন্তু সিঙ্গল টার্ম প্রেগনেন্সির চেয়ে 10 গুণ বেশি। আশা করি আজকে আমরা সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার আর মাল্টিপল এমব্রিও ট্রান্সফারের তফাতটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।